हेलो स्टूडेंट्स, आज हम भिडियोते डिटरमाइनर माच और मेनिर व्यवहार देखब। माच कौन क्षेत्र व्यवहित है? माच साधारण व्यवहित है अनकाउंटेबल नाउनर आगे माच व्यवहित है जगह के गुणा जाए ना से समस्त क्षेत्र। माचर पर सब समय सिंगुलर नाउन व सबजेक्ट बसे। और मेनि कौन क्षेत्र व्यवहित है? मेनि साधारण व्यवहित है काउंटेबल अर्थात जे समस्त जिनिस गुणा जाए तार आगे मेनि व्यवहित है। मेनिर पर सब समय प्लुरल नाउन व सबजेक्ट व्यवहित है। सुतरां ये रूल्स दुटी आमादेर मने रखते हैं। रूल्स दुटी होच्छे एरकम, मेनि प्लस प्लुरल नाउन व सबजेक्ट। और माचेर पर साधारणत आनकाउंटेबल नाउन है एटा आमादेर मने रखते हैं प्लस सिंगुलर नाउन व सबजेक्ट। এই দুটি হচ্ছে আজকের আলোচ্য বিষয়। এই রুলস দুটি আমাদের মনে রাখতে হবে এবং সঠিকভাবে গ্রামারে প্রয়োগ করতে হবে। আর এই রিলেটেড এরর বা সেন্টেন্স কিছু ইমপ্রুভমেন্টে থাকতে পারে এই ধরনের প্রশ্ন, সুতরাং অবশ্যই আমাদের এই রিলেটেড প্রশ্ন আলোচনা করা দরকার। সো নাও লেটস স্টার্ট। প্রথম প্রশ্ন দেখো, হি হ্যাজ নট ড্যাশ মানি। তো আমাদের নাউনটা দেখতে হবে, নাউন হচ্ছে মানি বা মানি। এখানে বুঝতে হবে যে মানিটা কাউন্টেবল না আনকাউন্টেবল। আমাদের মনে হতে পারে মানি সাধারণত গোনা যায়, কিন্তু টাকা গোনা যায়, রুপিস গোনা যায়, কিন্তু মানি গোনা যায় না। মানির মধ্যে তোমার গোল্ড, প্রপার্টি বা যে কোনো বিষয় সম্পত্তি আসতে পারে মানি ওয়ার্ডের মধ্যে দিয়ে। সুতরাং মানি হচ্ছে আনকাউন্টেবল, তাই মানির আগে সবসময় আমরা মাচ ব্যবহার করব। হি হ্যাজ নট মাচ মানি, হি হ্যাজ নট মাচ মানি। তো এখানে অ্যান্সার হবে মাচ, মাচ ডিটারমাইনার আসবে। নেক্সট দেখো, হ্যাভ দে ড্যাশ বুকস, হ্যাভ দে ড্যাশ বুকস। এখানে বুকস হচ্ছে নাম্বার বা নাউন্স, সরি নাউন্স। তো এখানে বহু বচনে রয়েছে, বুকস গুণা যেতে পারে কাউন্টেবল নাউন। সুতরাং কাউন্টেবল নাউনের আগে আমরা বসাই মেনি। তো এখানে এক্ষেত্রে ব্যবহৃত হবে মেনি বুকস, হ্যাভ দে মেনি বুকস। নেক্সট প্রশ্ন, কোশ্চেন নাম্বার থ্রি, দ্যার ইজ নট ড্যাশ ফুড ইন দ্য হাউস। তো ফুড হচ্ছে আমাদের একটা আনকাউন্টেবল নাউন। সুতরাং এর আগে যে ডিটারমাইনারটি ব্যবহৃত হবে সেটা হচ্ছে মাছ। অ্যান্সার হবে দেয়ার ইজ নট মাছ ফুড ইন দ্য হাউস। নেক্সট দেখো, কোশ্চেন নাম্বার ফোর, ডাজ সি টেক ড্যাশ ইন্টারেস্ট ইন ইট। ইন্টারেস্ট সাধারণত কাউন্ট করা যায় না, এটা একটি আনকাউন্টেবল নাউন। সুতরাং আনকাউন্টেবল নাউনের আগে মাছ ব্যবহৃত হয়। ডাজ সি টেক মাচ ইন্টারেস্ট ইন ইট। নেক্সট দেখো, আই হ্যাভ নট ড্যাশ টাইম। টাইমের আগে এনি বা মাছ কোন ডিটারমিনেটে আমরা ব্যবহার করি? শান্ত আমরা মাছ টাইম ব্যবহার করি। টাইম একটা আনকাউন্টেবল নাউন, সুতরাং আমরা মাছ ডিটারমিনেটটি ব্যবহার করব। আই হ্যাভ নট মাছ টাইম। নেক্সট দেখো, কোশ্চেন নাম্বার সিক্স, আর দিয়ার ড্যাশ পিপিলস অ্যাবসেন্ট টুডে। তো পিপিলস মানে হচ্ছে স্টুডেন্ট। এদের পিপিলস অর্থাৎ স্টুডেন্টদের সাধারণত কাউন্ট করা যেতে পারে। সুতরাং আমরা জানি মেনি ব্যবহৃত হয় কাউন্টেবল নাউনের আগে। সুতরাং অ্যান্সার হবে মেনি, আর দিয়ার মেনি পিপিলস অ্যাবসেন্ট টুডে। কোশ্চেন নাম্বার সেভেন, হাউ ডাজ দ্য বুক কস্ট। নেক্সট প্রশ্ন, কোশ্চেন নাম্বার সেভেন, হাউ ডাজ দিস বুক কস্ট। তো এখানে দিস বুক কস্ট নাউনের বুক সম্পর্কে বলা হচ্ছে না, দাম সম্পর্কে বলা হচ্ছে কস্ট। তো কস্টের আগে আমরা সাধারণত ব্যবহার করি মাচ, আনকাউন্টেবল সিঙ্গুলার নাউনের আগে ব্যবহার করি মাচ। হাউ মাচ ডাজ দিস বুক কস্ট। নেক্সট কোশ্চেন নাম্বার এইট, ড্যাশ ডেন হ্যাজ ফলেন অন দ্য মাউন্টেন্স।
তো এখানে রেন হচ্ছে আমাদের আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউনের আগে সাধারণত মাছ ব্যবহৃত হয়। আনকাউন্টেবল নাউনের আগে সবসময় মাছ ডিটারমিনারটি ব্যবহৃত হয়। তো অ্যান্সার হবে মাছ রেন হ্যাজ ফলেন অন দ্য মাউন্টেন্স। নেক্সট কোশ্চেন নাম্বার 9, হি ডাজ নট নো ড্যাশ ইংলিশ। এখানে ইংলিশকে কাউন্ট করা যাবে না, এখানে ইংলিশ ভাষার কথা বলা হয়েছে। তো এখানে আনকাউন্টেবল নাউন আসবে মাছ। আনকাউন্টেবল নাউনের আগে মাছ ডিটারমিনার ব্যবহৃত হবে। হি ডাজ নট নো মাচ ইংলিশ। নেক্সট হবে কোশ্চেন নাম্বার 10, টু ড্যাশ পিপুল ওয়েন টু দ্য কনসার্ট। এখানে কোন ডিটারমিনারটি ব্যবহৃত হবে, মাচ অর মেনি? পিপল হচ্ছে এখানে আমাদের কাউন্টেবল নাউন। কাউন্টেবল নাউনের আগে সাধারণত আমরা মেনি ব্যবহার করি। টু মেনি পিপুল ওয়েন টু দ্য কনসার্ট, সো অ্যান্সার হবে মেনি। টু মেনি পিপুল ওয়েন টু দ্য কনসার্ট। সো থ্যাংক ইউ ওয়াচিং দিস ভিডিও। তোমরা ভিডিওটা অবশ্যই লাইক করো, কমেন্ট করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো, এবং সাবস্ক্রাইব করতে ভুলো না যারা নতুন। সো থ্যাংক ইউ।